তো আজকের দিনে আমরা যে কোনো কর্ম সম্পাদন করব এই তিথিতে সেটি অক্ষয় হয়ে থাকবে তো অনেক লোক তারা জানে না পাপ কর্ম করছে সেটাও অক্ষয় হয়ে থাকবে আর কেউ পুণ্যকর্মও করছে সেটাও অক্ষয় থাকবে কিন্তু ভক্তরা পাপ পুণ্যের ঊর্ধ্বে তারা ভক্তিময় কর্ম সম্পাদন করেন ভগবানকে কেন্দ্র করে আজকে দিনে দান করার কথা বলা হয় তো অনেক লোক আজকে দেখা যাচ্ছে কাউকে বস্ত্র দিচ্ছে কেউ খাবার দিচ্ছে এগুলি ভালো বৈদিক কর্মকাণ্ডে এগুলি পুণ্য বলে সম্পাদন করা হয়েছে কিন্তু ভক্তরা তারা যে কর্ম করেন সেটি ভক্তি ভক্তরাও দান করে ভক্তরা কি দান করবে ভক্তরা যে দান করবে সেটি হচ্ছে ভগবানের নাম আর ভগবানের প্রসাদ এই দুইটি হচ্ছে আসল দান যত প্রকার দান আছে এই জগতে সব থেকে বড় দান হচ্ছে ভগ ভক্তিময় দান যেমন কৃষ্ণ প্রসাদ রন্ধন করে ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ দান যার দ্বারা জীবের চেতনা মার্জিত হয় আমরা প্রত্যেকেই ভগবানের অংশ ভগবানের বিভিন্ন অংশ আত্মা এটা ভুলে গেছি তো এমন কিছু দান গ্রহণ করলে বা দান করলে উভয়েই এই চেতনাতে মার্জিত হবে প্রসাদ এবং হরিনাম তো আজকে এখানে মহানন্দ কৃষ্ণ প্রভু উনি প্রসাদ এবং হরিনাম ভক্ত সঙ্গের দান করার সুযোগ গ্রহণ করেছেন তো এই দান দাতা এবং গ্রহিতা সকলেই ভক্তি লাভ করবে তো সেজন্য ভক্তরা সর্বদা চেষ্টা করে অন্যের মঙ্গল কি করে হবে তো জগতে অনেক লোক ভাবে খাবার দাবার দিলেই মঙ্গল হবে বস্ত্র দান করলে স্কুল কলেজ বানিয়ে দিলে হসপিটাল খুলে দিলে রোগীকে ঔষধ দিলে মঙ্গল হয়ে যাবে কিন্তু এটি ভালো এটা পুণ্য কিন্তু এটা আছে অনিত্য অস্থায়ী ভক্তরা এটি জানে কেন রোগ হচ্ছে কেন ও খেতে পাচ্ছে না কেন ওর ঘর নেই সেটা ভক্তরা বুঝতে পারে সেজন্য ভক্তরা ওই অনিত্য দানে আসক্ত হয় না তারা যে দান করে সেটি হচ্ছে প্রসাদ হরিনাম আর সাধুসঙ্গ ভগবৎ গীতা মানে ভগবানের সম্বন্ধিত বস্তু আজকে দিনে কেউ যদি ভগবদ্গীতা দান করবে যে ভগবদ্গীতার মধ্যে এই আত্মতত্ত্ব জ্ঞান শিক্ষা দেওয়া হয়েছে যুদ্ধভূমিতে অর্জুনকে ভগবান কৃষ্ণ আত্মতত্ত্ব জ্ঞান দিয়েছেন অর্জুন যুদ্ধ করতে চাইনি স্বজন বধ হয়ে যাবে যুদ্ধভূমিতে এই জন্য উনি যুদ্ধ করতে চাননি কেন না দেহ ধর্মের প্রতি আসক্ত হলে এটি হয় আমরা অনেক সময় দেহধর্ম মনধর্ম সমাজ ধর্ম দেশধর্ম জাতি ধর্ম কুলধর্মের প্রতি আসক্ত এই জন্য বারবার এই জগতে আমরা বিভিন্ন শরীর গ্রহণ করছি এবং সর্বদা হতাশা উৎকণ্ঠা উদ্বেগে রয়েছে কেন দেহকে কেন্দ্র করে যা কিছু হচ্ছে দেহকে কেন্দ্র করে কুলধর্ম হচ্ছে দেহকে কেন্দ্র করে মনধর্ম হচ্ছে সমাজ ধর্ম হচ্ছে জাতি ধর্ম হচ্ছে এইসব হচ্ছে দেহকে কেন্দ্র করে যার ফলস্বরূপ মানুষ এইগুলি ধর্ম নামে চালায় এগুলি আসলে প্রকৃত ধর্ম নয় এই জন্য প্রকৃত ধর্ম উদ্দেশ্য নয় যে কিছু ইন্দ্রিয় সুখ করা অ এই যুদ্ধভূমিতে আমার স্বজনা মারা যাবে এই দেহটা আমি নই সবাইকে জানা দরকার স্কুল কলেজ ইউনিভার্সিটি জ্ঞান দেওয়া হয় না প্রকৃত জ্ঞান কী সেটি দেহ এবং আত্মার মধ্যে পার্থক্য নির্ণয় করা এটি বৈদিক শাস্ত্র এটি শেখায় তো অনেক মানুষ বৈদিক শাস্ত্র জানে না তারা স্কুল কলেজের ডিগ্রি নিয়ে অধ্যয়ন করে ভাবে তার পেকুলেশন করে মনগড়া জল্পনা কল্পনা করে তার ভাবার্থ তাৎপর্য উপলব্ধি করে না যেই গ্রন্থ শাস্ত্র যে মূল বিষয়টা কি বেদের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে ভগবানকে জানা তো আজকাল মানুষ বেদের জ্ঞান আছে চার বেদ ষড়দর্শন খুব ভালো তত্ত্বজ্ঞ খুব জ্ঞানী কিন্তু ভগবানের আরাধনা করে না অথচ বেদের মূল প্রতিপাদ্য বিষয় বলা হয়েছে ভগবানকে জানা ভগবানকে জানা মানে ভগবানের সাথে যুক্ত থাকা তাহলে আপনি ভগবানকে জানলেন অনেক স্কুল কলেজ ডিগ্রি অধ্যয়ন করলেন বেদ বেদান্ত লাভ করলেন ব্রাহ্মণ কুলে জন্ম হয়ে অনেক দেখা যায় গীতা সম্বন্ধে কৃষ্ণ সম্বন্ধে ভাগবত সম্বন্ধে বলছে কিন্তু নিজে ভগবানকে গ্রহণ করে না ভগবানকে সাধারণ বলে জ্ঞান করে তার মতো তার পিসির জন্ম তার মাসির জন্ম তার জন্ম ই দেহের তার নিজের সাথে সম্বন্ধিত হয় সেই জড় জ্ঞানের দ্বারা কেন জড় জ্ঞান হচ্ছে অক্ষজ জ্ঞান আমি যেটা নিজে দেখব সেটাকে বিশ্বাস করব আর অন্য কিছু বিশ্বাস করব না এটা ইন্দ্রিয় জ্ঞানের দ্বারা বিচার হয় এটাকে বলা হয় অক্ষজ জ্ঞান এটা আছে অনিত্য এর দ্বারা কি হবে এই জগতে বারবার আসতে হবে দুটি জ্ঞান আছে একটা আছে অধক্ষয জ্ঞান এই ইন্দ্রিয় জ্ঞানের ঊর্ধ্বে কেন ইন্দ্রিয় দিয়ে আমরা বিচার করতে পারি না লাইট অফ হয়ে গেলে আমরা গ্রুম সব দেখতে পাবো না কিছু দেখতে পাবেন তাহলে আমাদের এই জ্ঞান দিয়ে কি আমি না না দেখব বিশ্বাস করব না এখন লাইট অফ হয়ে গেল অন্ধকার হয়ে গেল আপনি আপনার বাবা সামনে এসছে যে আমি বিশ্বাস করি না এটা আমার বাবা তাহলে আপনি কি জারজ সন্তান হয়ে যাবেন তখন তখন আপনার জন্মটা ঠিক না আপনার বাবা সামনে আসে বলছে কেউ এটা তোমার বাবা বোঝা আমি বিশ্বাস করি না আমি দেখতে পাচ্ছি না বিশ্বাস করব না এরকম বর্তমান সমাজ স্কুল কলেজ ডিগ্রি নিয়ে ভগবান শাস্ত্র ইত্যাদিতে তাহলে জল্পনা কল্পনা করে নিজে অধপতিত হচ্ছে আর মানুষকে অধপতনে নিয়ে যাচ্ছে তো সেজন্য এই বৈদিক শিক্ষা গীতা ভাগবতের শিক্ষা ভগবত এবং পরম্পরা প্রাপ্তম পরম্পরা সূত্রে গ্রহণ করতে হবে আমি একটা বলে দিলাম আপনি কেন গ্রহণ করবেন সেই জন্য বলা আছে যে সাধু শাস্ত্র গুরু বাক্য এ তিনেতে ঐক্য নরতম দাস ঠাকুর তিনি জানাচ্ছেন এই তিনটা বিষয়ে ঐক্যতা আনতে হবে এক সমান্তরাল হতে হবে যেমন ট্রেনের লাইন দুটি আছে ট্রেন যখন যায় তার লাইনটি কয়টা দুটো একটা লাইন যদি বিচ্যুত হয় গাড়ি যাবে যাবে না ঠিক সেরকমই ভগবত ভক্তির যে মার্গ এটি তিনটি লাইন সাধু শাস্ত্র এবং গুরু এই তিনটি লাইন যদি এক না হয় তাহলে আপনি ভগবত লাভ করতে পারবেন না ভগবত ধামে যেতে পারবেন না মনুষ্য জীবনকে স্বার্থ করতে পারবেন না সেজন্য যিনি গুরু শাস্ত্রে যা বলা হয়েছে ভগবান যেটি বলেছেন সেটা তিনি পালন করেন তো সেজন্য সাধু যা বলবেন সেটি শাস্ত্রে থাকতে হবে তো সেজন্য সাধু শাস্ত্র গুরু এই তিনটার ঐক্যতা সমন্বয় করে আমাদের এই পারমার্থিক জ্ঞান অর্জন করতে হবে তাহলে আমরা মনুষ্য জীবনকে স্বার্থ করতে পারবো নাহলে হতাশা উৎকণ্ঠা উদ্বেগে ধর্ম নিয়েই চলবে কত ধর্ম নিয়ে যুদ্ধ চলছে হিন্দু ধর্ম মুসলমান ধর্ম খ্রিস্টান ধর্ম ইহুদি ধর্ম ভারতীয় ধর্ম মন ধর্ম দেশ ধর্ম কুল ধর্ম জাতি ধর্ম এইসব ধর্ম ধর্ম মানে কি প্রকৃত ধর্ম অর্থটা কি ধর্ম সাক্ষাৎ ভগবত প্রণীতম ধর্ম মানে আইন আমার মনের আইন নয় রাস্তায় আইন দেওয়া হয়েছে বাম পটে চলতে হবে সরকার আইন চুরি করলে তাকে শাস্তি জেলে যেতে হবে কিন্তু আপনি বলেন না না আমার মনে হচ্ছে ও খেতে পায়নি তাই ও চুরি করেছিল ওকে ছেড়ে দেওয়া হোক এটা আপনার মন ধর্ম হয়ে গেল এরকম আমরা বাড়িতে বসে আইন তৈরি করতে পারি না তো সেজন্য ধর্ম হচ্ছে ভগবানের দেওয়া আইন কোনো রাজনৈতিক নেতাদের আইন নয় কোনো অসুর দেবতাদের আইন নয় কোনো মানুষের আইন নয় সে যেন স্বয়ং ধর্মরাজ শ্রীমত ভাগবত ষষ্ঠ স্কন্ধে তিনি বললেন ধর্মংস্ত সাক্ষাৎ ভগবত প্রণীতম এই ধর্ম হচ্ছে ভগবানের দেওয়া আইন তো সেটা হচ্ছে অকুপেশনাল ডিউটি তো সেটা আমাদের জানতে হবে কালকে আমি বলছিলাম একটা জায়গায় ফুলিয়াতে ফুলিয়াতে একটা পাড়াতে অনুষ্ঠান হচ্ছিল প্রভুপাত বলেছেন যে অনেক সময় এই যে ধর্মটা হচ্ছে অকুপেশনাল ডিউটি যেমন কেউ একজন কোনো মিনিস্টারের সেক্রেটারি তার অকুপেশনাল ডিউটিটা কি না সেই মিনিস্টারের এর কাজ করা কিন্তু দেখা গেল কোনো মুসলিম লোক মুসলিম পরিবারে জন্ম হয়েছিল সে সেই মিনিস্টারের সেক্রেটারি কিন্তু তার রিটায়ার্ড হয়ে গেল পরে একজন হিন্দু পরিবারে জন্ম হয়েছিল সে এসে সেই মিনিস্টারের সেক্রেটারি হয়ে গেল তখন কি সে বলবে যে উনি মুসলিম ছিলেন সেক্রেটারি অতবে আমি এখন হিন্দু এই সেক্রেটারির কাজটা আমি চেঞ্জ করব এটা হবে তাহলে অকুপেশনাল ডিউটি সেক্রেটারিয়াল কাজ সে মুসলিম ও হিন্দু ও চেঞ্জ করতে পারবেন না তো সেটা হচ্ছে প্রকৃত ধর্ম আইন অকুপেশনাল ডিউটি ন্যাচারাল ক্যারেক্টারিস্টিক আমাদের স্বভাবগত বৃত্তি প্রত্যেক বস্তুর তার বৃত্তি আছে তো সেই আমরা কেন সুখী নয় না আমরা সুখী না হওয়ার তার কারণ যে আমরা প্রকৃত যে অকুপেশনাল ডিউটি সেটা পালন করছি না সে হিন্দু লোক এসে বলল না না আমি এই মিনিস্টারের সেক্রেটারি হলাম তো কী হচ্ছে আমি এখন হিন্দু ও মুসলিম ছিল এই সব কাজগুলি করেছে এই সেক্রেটারির কাজ আমি চেঞ্জ করে দেব এটা হবে না হবে হবে না ওই একই রকম ডিউটি থাকবে তুমি হিন্দু হও মুসলিম হও ঠিক সেরকম ভগবানের আইন গডের আইন আল্লাহর আইন একটা সেটা পার্থক্য নেই আল্লাহ গড ভগবান একজন শুধু ভাষায় আল্লাহ গড এবং ভগবান বলছি। তো এটা মানুষ জানে না তো সেজন্য ভাগবতে শিখানো হয়েছে সবই পুমসাম পরো ধর্ম যত ভক্তির অধক্ষ যে কি অপ্রতিহতা য আত্মা সুপ্রসিদ্ধি আত্মার প্রসন্নতা হতে হবে দেহের নয় আত্মার প্রসন্ন হলে অটোমেটিক দেহের প্রশ্ন হবে আপনি দেহের সুখ হলে এক একটা ইন্দ্রিয় এক এক রকম দিকে প্রসন্ন হতে চায় কিন্তু আপনি মানসিকভাবে সুখী নন কেন আপনি দেহের যে ইন্দ্রিয়গুলি তার ইন্দ্রিয় তৃপ্তি আপনি পূরণ করতে পারছেন না চোখ চায় কিছু দেখতে আপনি পারছেন না তাই কষ্ট প্রত্যেকটা ইন্দ্রিয় চক্র নাসিকা জিহাদ এই যে ইন্দ্রিয়গুলি আছে সেগুলি আপনি ইচ্ছা করছেন পূরণ করতে কিন্তু পারছেন না এই জন্য সমাজে মানুষ হতাশা উৎকণ্ঠা উদ্বেগ তো এই দেহের ঊর্ধ্বে আত্মা রয়েছে যে এই দেহের মধ্যে রয়েছে দেহি যে এই দেহটাকে বাড়াচ্ছে এই দেহটা অনিত্য এই জ্ঞান অর্জন করতে হবে সেটি গীতার শিক্ষা গীতার মেন শিক্ষা আমরা গীতা মানি না কিন্তু গীতার মুখ্য শিক্ষা হচ্ছে যিনি সৃষ্টিকর্তা তার মুখনিশিত বাণী তিনি আমারও সৃষ্টিকর্তা এই মাটি জল আকাশ আগুন বায়ু এইগুলি সব কিছুর সৃষ্টিকর্তা তিনি তো তিনি জানিয়ে দিয়েছেন তো সেজন্য এই দেহ ঊর্ধ্বে হচ্ছে আত্মা তো সে আত্মা হচ্ছে আমি এই জন্য আমরা সবসময় আলোচনা করি সবাই আমরা বলি আমার দেহ আমার মাথা আমার হাত আমার পা তাহলে আমি কে প্রশ্ন করুন তাহলে আমি দেহ নই বাবা মারা গেলে দেহটা রয়েছে বলে আজকে বাবা চলে গেলেন তাহলে দেহটা বাবা নয় কোনো মুসলিম পরিবারে জন্ম হয়েছিল দেহটা সেখানে আত্মা চলে গেল সে মুসলিম নয় দেহটা পড়ে আছে হিন্দু নয় খ্রিস্টান নয় ভারতীয় নয় প্রধানমন্ত্রী নয় রাষ্ট্রপতি নয় মুখ্যমন্ত্রী নয় তাহলে মিথ্যা প্রচার আমরা সারা দুনিয়ায় করে হতাশা উৎকণ্ঠা যুদ্ধ চালাচ্ছে দেহের পরিচয় মানে যুদ্ধ কোন রাজনৈতিক পরিচয় দেহের তাই যুদ্ধ আর এই দেহের পরিচয় চেঞ্জ হচ্ছে কেউ আজ হিন্দু কালকে খ্রিস্টান হয়ে গেল মুসলিম হয়ে গেল মুসলমান হিন্দু হয়ে গেলো খ্রিস্টান হয়ে গেল আজকে এক রাজনৈতিক দলে ঢুকলো কালকে আরেকজন হয়ে গেল তাহলে দেহের পরিবর্তন মানে যুদ্ধ পরস্পর আমরা এই দেহের চাহিদা মেটাতে পারছি না কিন্তু আসলে আমরা এই দেহ নই দেহের মধ্যে আত্মা যদি না থাকে এই দেহের কোনো মূল্য নেই ফেলে দেবেন কুকুর শিয়াল টানাটানি করে খাবে তো সেজন্য প্রকৃত আত্মজ্ঞান লাভ করতে প্রকৃত প্রসন্নতা আসবে তখনই আত্মপ্রসন্নতা তো সে আত্মপ্রসন্নতা কী করে হবে সেজন্য ভাগবতে অনেক লোক ধর্ম করছে বলছে কিন্তু ধর্ম করছে কিসের জন্য না কাম চরিতার্থ করার জন্য কিন্তু প্রকৃত ধর্মের উদ্দেশ্য নয় কাম চরিতার্থ করা কাম মানে ইন্দ্রিয়ের ইচ্ছা বাসনা পূর্ণ করা চোখ চায় কান চায় জুহা চায় চামড়া চায় এটি ধর্মের উদ্দেশ্য নয় ধর্মের উদ্দেশ্য নয় ইন্দ্রিয় সুখ করা ধর্মের উদ্দেশ্যে কি আত্মপ্রসন্নতা হওয়া সেটা মানুষ জানে না কেন ভগবান হচ্ছেন আমাদের আরাধ্য তার সাথে আমাদের সম্বন্ধ নিত্য তার সেবা করা এটা হচ্ছে আত্মার ধর্ম আমরা সেবা না করে থাকতে পারি না তো এই জন্যই আজকে দিনে ভগবান কৃষ্ণ জগন্নাথ রূপে এই তিথিতে জগন্নাথ ইন্দ্রদিম্ন রাজাকে বলেছিলেন হে রাজন এই গরম কালে বৈশাখ মাস অত্যন্ত গরম তো আমার অঙ্গকে সুশীতল করতে তোমায় আমি আদেশ করছি মলয় চন্দন দিয়ে আমার অঙ্গ লেপন কর কেন ভগবান সেবার দ্বারা আমার মঙ্গল হবে আমরা জানি না আমাদের কিসে মঙ্গল হবে ভগবানের সেবার দ্বারা সেজন্য ভগবান নিজে শিখাচ্ছেন বলে এই মলয় চন্দন দিয়ে আমার অঙ্গে লেপন করে ভগবানের শরীর গরম হয় না ভগবান সর্বদা তার খিদা লাগে না তাদের খাবার অভাব নেই ভগবান তো সব কিছুর মূল মালিক কিন্তু তিনি কেন এইসব চাহিদা চাইছেন না আমরা সেবক তার অংশ তার সাথে যুক্ত থাকলে আমার মঙ্গল হবে কেউ চাকরি করছে তো সরকারের নির্দেশ পালন করলে তার মঙ্গল হবে কিন্তু সে যদি সরকারের নির্দেশ পালন না করে কোনো আই অফিসার সরকার নির্দেশ দিল দশটা থেকে চারটা আসতে হবে সে তার নিজের মতো চলল তাহলে তার মঙ্গল হবে তার ডাইভ মানে কী হবে ডিমোশন হয়ে যাবে চাকরি আর প্রমোশন হবে না ঠিক সেই রকম আমরা মনুষ্য জীবনে আমরা ইত্তর জুনি থেকে মনুষ্য ইত্তর জলচর থেকে শুরু করে ক্রমান্বয়ে পশুপাখি কীট পতঙ্গ এই যে শরীর আমরা লাভ করে পশু শরীর লাভ করে এখন মনুষ্য শরীরে এসেছি তো এই মনুষ্য শরীরের কর্তব্য হচ্ছে কি না ভগবানের সাথে সম্বন্ধিত হওয়া এটি উপলব্ধি করা এই জন্য স্কুল কলেজ ডিগ্রি গ্রহণ করে সরস্বতী মাতা কেশব ভট্ট নামে একজন ব্রাহ্মণ কাশ্মীর ব্যক্তি ব্রাহ্মণ কাশ্মীরের যিনি পূর্বলীলায় যিনি ছিলেন নিম্বার্ক দ্বিতীয় যে চার সম্প্রদায়ের আচার্য রয়েছে কুমার সম্প্রদায়ের আচার্য নিম্বার্ক দ্বিতীয় সেই নিম্বার্ক দ্বিতীয় তিনি এই কলিযুগে কেশব ভট্ট রূপে এসেছিলেন মহাপ্রভু তাকে বলেছিলেন নিম্বার্ক দ্বিতীয়কে তখন কলিযুগ শুরু হয়নি নবদ্বীপ মণ্ডলে নিম্বার্ক দ্বিতীয় তিনি শিবজির আরাধনা করেছিলেন আর শিবজি তিনি বলেছিলেন এখানে বেলবনে চতুর কুমার রয়েছে চতুর কাছে গিয়ে তুমি আরাধনা করো তারা তোমার অভীষ্ট পূর্ণ করবেন তখন সেই নিম্বার্ক দ্বিতীয় তিনি গিয়ে চতুর আরাধনা করলেন তখন চতুরকুমার তাদেরকে রাধাকৃষ্ণ মন্ত্র দিয়েছিলেন আর কৃষ্ণ মন্ত্র জপ করার মাধ্যমে তখন রাধাকৃষ্ণ দর্শন লাভ করলেন নিম্বার্ক দ্বিতীয় এবং সঙ্গে সঙ্গে সেই নিম্বার্ক দ্বিতীয় রাধাকৃষ্ণ দর্শন করে সঙ্গে সঙ্গে তিনি দেখলেন রাধাকৃষ্ণ মিলিত তুন গৌরাঙ্গ মহাপ্রভুকে দায় গৌর প্রেমানন্দে তখন গৌরাঙ্গ মহাপ্রভু বললেন নিম্বার্ক দ্বিতীয় এখন তুমি আমি যখন নবদ্বীপে আসব বহুবিধ লীলা করব তুমি কেশব রূপে কাশ্মীরে কলিযুগে আবির্ভূত হবে এবং দিগ্বিজয় পণ্ডিত রূপে আসবে এই নবদ্বীপ ধামে আর আমি তখন শিশু নিমায় রূপে লীলাবিলাস বিলাস করবো তখন তোমার সাথে আমার অনেক তর্ক হবে তুমি পরাস্ত হবে তুমি সরস্বতীর বরপুত্র রূপে দিগ্বিজয় পণ্ডিত থাকবে তো সেইখানে মহাপ্রভুর কাছে যখন গঙ্গার ধারে সেই দিগ্বিজয় পণ্ডিত কেশব ভট্ট পরাস্ত হলেন শিশু পণ্ডিতের কাছে তখন তিনি সরস্বতীর আরাধনা করলেন সরস্বতী মাতা আবির্ভূত হয়ে বললেন দেখ কেশব এই যার কাছে তুমি পরাস্ত হয়েছ সে শিশু নিমায় সাধারণ মানুষ শিশু নয় স্বয়ং রাধাকৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ মহাপ্রভু রূপে এসেছেন তিনি রাধাকৃষ্ণ রাধারানীর ভাব কৃষ্ণ কি করেছিলেন রাধারানীর ভাব অঙ্গকান্তি নিয়ে গৌরাঙ্গ রূপে এসেছেন এই জগতে প্রেম দান করতে তো তার কাছে তুমি হেরে গেছ তিনি আমার আরাধ্য প্রভু সরস্বতী মাতা সব দেবতারাও তারা ভগবানের আরাধনা করেন কেন অহং আদি নাম দেবানাম ভগবদ্গীতায় কৃষ্ণ বলেন সমস্ত দেবতাদেরও আদি হচ্ছেন ভগবান তাই সরস্বতী মাতা কেশব ভট্টকে জানালেন তখন কেশব ভট্ট পরদিন গিয়ে নিমায় পণ্ডিতের চরণে প্রণাম জানালেন তখন মহাপ্রভু বললেন পড়ে কেন লোক কৃষ্ণ জানিবারে সে যদি কৃষ্ণ না জানে সে বিদ্যা কি করে বিদ্যা অবিদ্যা হয়ে যাবে অজ্ঞানতা বিদ্যা মানে বিদ্যা দাদাতি জ্ঞানম সেই জ্ঞানটা কি যে এই দেহটা আমি নয় আমি আত্মা এই দেহটা অনিত্য আজ বাবা দেহত্যাগ করছে আমরা বলছি বাবা আজ চলে গেলেন তাহলে এটা এতদিন অজ্ঞানে ছিলাম স্কুল কলেজে ডিগ্রি ছিল ডক্টর ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক ছিলাম রাজনৈতিক নেতা ছিলাম বলছিলাম এটা আমার বাবা 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 কিন্তু বাবা যখন দেহত্যাগ হয়ে গেল আত্মা চলে গেল সেদিন সবাইকে ঘোষণা করছেন আজ আমার বাবা চলে গেলেন কিন্তু আপনার বাবা শুয়ে আছে খাটেই তাহলে মিথ্যাবাদী আপনি তো এই জগতে আমরা সবাই মিথ্যা প্রচার করছি দেহের পরিচয় দিয়ে আমরা এই দেহ নই তো দেহের পরিচয় মানে যুদ্ধ এই জন্য হতাশা উৎকণ্ঠা তো সেই বিদ্যা দদাতি জ্ঞানম প্রকৃত জ্ঞান কি না এই দেহ এবং আত্মার মধ্যে প্রভেদ জানা পার্থক্য জানা দেহ হচ্ছে অনিত্য আত্মা হচ্ছে নিত্য এ আত্মাটা কি ভগবদ্গীতায় কৃষ্ণ সে জ্ঞান দিয়েছেন সেটি কি আত্মা হচ্ছে মমেবাংশ জীব লোকে জীবভূত সনাতন আমার নিত্য সনাতন অংশ তার যে আয়তন একটা চুলের অগ্রভাগকে দশ হাজার ভাগ করুন একটা চুলের একটা টিপ নিন অগ্রভাগের একটা টিপ সেটাকে দশ হাজার ভাগ করুন যে অংশ সেটা আছে আমার এই দেহের মধ্যে যে পরিচালক দেহি যার জন্য আমার কৌমারং জরা। আমি ছোট দেহ ছিল আস্তে আস্তে কৌমারং এইরকমভাবে পৌরত্য বার্ধক্য এরকম দেহ গ্রহণ করেছি পোশাক পরিবর্তনের মতো বারবার দেহ ত্যাগ করছি সেই আত্মা এত সুখাতি সুখ শাস্ত্রে বলা আছে যে একটা চুলের অগ্রভাগকে দশ হাজার ভাগ করলে যে পরিমাণ সেটা আছে আমি আত্মা যার ফলে এই দেহটা সজীব আত্মাটা সজীব ওটা ভগবানের পরাশক্তি এই দেহটা অপরাশক্তি আমরা এই অপরাশক্তি যে নিকৃষ্ট শক্তি দেহর প্রতি আকৃষ্ট পরাশক্তি যেটি আত্মা ভগবান হচ্ছেন পরম সজীব তার যে অংশ আত্মা সেটা সজীব চেতনময় তো তার সেই কথা না জেনে আমরা দেহাত্ম বুদ্ধিতে রয়েছে তো সেই জন্য এই আত্মজ্ঞান লাভ করার জন্য এরকম মাঝে মাঝে ভগবান বিভিন্ন উৎসবের আয়োজন করেছেন বোনাস দিয়েছেন বৈশাখ মাস কার্তিক মাস মাঘ মাস এগুলি দিয়ে ধর্ম মাস এগুলির মধ্যে কিছু কিছু ফ্যাসিলিটি দিয়েছেন যে তোমরা ভক্তসঙ্গ কর হরিনাম কর প্রসাদ খাও তাহলে তুমি কৃপা পাবে কিঞ্চিত ভগবদ্গীতায় কৃষ্ণ বললেন যে বিক্রমণ না আশ্বস্তি প্রত্যবায় নবিদ্যতে স্বল্পম অপি অশ্ব ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত অল্প যদি ভক্ত সঙ্গ ভগবৎ ভক্তি করতে পারো তাহলে তোমার বড় বিপদ থেকে মহা মহাবিপদ থেকে তুমি রক্ষা পাবে তো যেন মনুষ্য জীবনে সেটি উপলব্ধি করতে হবে এই জন্য আজকে এই অক্ষয় তৃতীয়ায় আমরা এই সাধু সঙ্গে যেই আত্মজ্ঞান লাভ করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি তো আত্মজ্ঞান লাভ হয় সাধু সঙ্গে ভগবানের নাম করার মাধ্যমে তো সেই ভগবানের নাম এই কলিযুগে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সেই আত্মজ্ঞান হবে যখন এই চেতনা মার্জিত হবে তখন এই আত্মার প্রসন্নতা কী করে হবে না ভগবানের সাথে যুক্ত হলে সে আত্মা ভগবানের অংশ যেমন এই দেহের অংশ এই হাতটা তখন সুখী হবে এ হাতটা যখন দেহের সাথে যুক্ত থাকবে হাতটা পাটা আঙ্গুলটা যদি দেহ থেকে সরে যাবে আলাদা হয়ে যাবে এর কোনো সুখ থাকবে না ঠিক সেরকম আত্মা ভগবানের অংশ তাই ভগবানের সাথে যুক্ত হতে হবে আল্লাহর সাথে যুক্ত থাকতে হবে গডের সাথে যুক্ত থাকতে হবে তাহলে তার প্রসন্নতা হবে তো এইটা মানুষ জানে না তাই ইস্কনের প্রতিষ্ঠাতা ছিল প্রভুপাত তিনি শিখিয়েছেন ভাগবতের একটি শ্লোকে বলা হয়েছে প্রথম স্কন্দ ভাগবত দ্বিতীয় অধ্যায় দিব্য ভাব দিব্য সেবা বিষয়বস্তুতে সেখানে সুতগোস্বামী নৈম্যাশরণ্যের ষাট হাজার ঋষিবৃন্দের পক্ষ থেকে সনক ঋষি প্রশ্ন করেছিলেন যে আমরা প্রত্যেকটা বৈদিক শাস্ত্রের সার বস্তু কী যে মানুষের প্রকৃত পরধর্ম শ্রেষ্ঠ ধর্মটা কী বৈদিক শাস্ত্র কী বলে প্রশ্ন দিয়েছিলেন তো সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে শুত বলেছেন সবাই পুমসাম এখানে বলা আছে সবই পুমসাম সমস্ত মানুষের শাস্ত্র বলেনি হিন্দু সমস্ত হিন্দুদের শাস্ত্র বলেনি সমস্ত খ্রিস্টানদের সমস্ত মুসলিমদের এরকম বলেনি কেননা মুসলিম হিন্দু খ্রিস্টান এগুলি নাম শাস্ত্রের নেই এগুলি তৈরি হয়েছে এই জন্য মানুষ বিভ্রান্ত হিন্দু তো মুসলিমদের দেওয়া নাম খ্রিস্টান ধর্ম হিন্দু ধর্ম এই মুসলিম ধর্ম কবে তৈরি হয়েছে ধর্ম তৈরি হয় না আমরা শুনলাম ভগবানের দেওয়া আইনটা নিত্য ভগবান নিত্য আত্মা নিত্য আমি নিত্য দেহটা নিত্য নয় সেই জন্য ছোট দেহটা নেই এখন আস্তে আস্তে এই কিন্তু আমি আছি সেরকম তার ধর্ম নিত্য ভগবানের সাথে যুক্ত থাকা তার সেবাতে অংশগ্রহণ করা সর্বকর্মাণী অপি সদা কুরবান মত ব্যাপার রে গীতায় কৃষ্ণ বলেন সব কর্ম আমি দাস তার সাথে যুক্ত করা এটা জানা তো সেজন্য বলা হয়নি যে হিন্দু ধর্ম মুসলিম ধর্ম খ্রিস্টান ধর্ম বৈদিক শাস্ত্র নেই এটা ভাউতা প্রতারণা চিটিংবাজি তো সেজন্য সবাই পুমসাম সমস্ত মানুষের পরধর্ম পর মানে শ্রেষ্ঠ এবং অন্যের সেটি কি না সবই পুমসাম পরধর্ম যত ভক্তির অধ্যক্ষে অধক্ষ যে মানে ভগবান তার সেবাতে যুক্ত হওয়া তাহলে কি হবে সেই সেবাটা কেমন হবে অহিতু কি অপ্রতিহতা হেতু থাকবে না আমরা ধর্ম করছি হেতু আছে দুর্গা মণ্ডপে যাচ্ছি বলছি আমি ধর্ম করছি কি হেতু ধনং দেহি আমার টাকা পয়সা নেই টাকা দাও মা কালী মা টাকা দাও শিব টাকা দাও 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 কিন্তু ধর্ম দাও দাও নয় ধর্ম দেওয়ার জন্য আত্মার ধর্ম সনাতন ধর্ম প্রকৃত ধর্মের উদ্দেশ্য হচ্ছে দেওয়ার জন্য কেন আমি চা আমার এই দেহ ভগবান দিয়েছেন তার সেবা করার জন্য সব কিছু দিব কার জিনিস তার জিনিস তার জন্য দিব গঙ্গা জলে গঙ্গা পূজা গঙ্গায় গিয়ে সবাই স্নান করে জল নিয়ে দিচ্ছে গঙ্গায়কে কার জল দিচ্ছেন গঙ্গার জলই গঙ্গাকে দিচ্ছেন আপনার জল নাকি ঠিক সেরকম সব ভগবান এই জন্য এখানে সনাতন ধর্ম বা আত্মার ধর্ম মানে দেওয়ার ধর্ম নেওয়ার নয় কিন্তু আজকাল লোক ধর্ম করে নেওয়ার জন্য ধনং দেহি জনং দেহি সুন্দরী ভার্যাং দেহি বিদ্যাং দেহি যশং দেহি শুধু প্রধানমন্ত্রী হব রাষ্ট্রপতি হব হে দুর্গা মাতা আমার ভোটে জয়ী হয়ে যাই এই প্রার্থনা করছে কিন্তু এটা অনিত্য আপনি দুদিন প্রধানমন্ত্রী থাকবেন না পরে থাকবেন না আপনার ছেলে চাইলেন পুত্রং দেহি আজ পুত্র আসলো কালকে পঙ্গু হয়ে বা প্যারালাইসেসে পড়ে থাকলো আপনাকে কে দেখবে টাকা পয়সা পেলেন তারপরে দেখা গেল ইনকাম ট্যাক্স অফিসার এলো সব চলে গেল টাকা পেয়ে গেলেন কিন্তু আবার টাকা চলে গেল তাহলে মূর্খ যারা তারা এইসব দেবদেবীকে পূজা করে প্রার্থনা করে এই জন্য দেবতা ভক্তকে মূর্খ বলা হয়েছে যে কামস্তৈস্তৈ হৃতজ্ঞানা যারা কামনা চরিতার্থে হেতু দেবতাদের আরাধনা করবে তাই জন্য তারা মূর্খ অনেক মূর্খ তারা বলে ইস্কন ভক্তরা বলে দেবতা পুজো করা মূর্খ এটা ইস্কন ভক্ত বলে না কৃষ্ণ নিজে গীতায় বলছেন কাম হৃত জ্ঞানা তাদের জ্ঞানটা চুরি হয়ে গেছে অল্প মেধা গীতায় কৃষ্ণ বলেছে ইস্কন ভক্তরা পুনরাবৃত্তিকরণ করে কেন তুমি দেবতার কাছে ধর্ম করছো চাইছ কেন এটা তো থাকবে না তারা প্র্যাকটিক্যাল ইস্কনের ভক্তরা কিন্তু মূর্খরা বুঝতে পারে না তো সেই জন্য এই যাত্রা উৎসব ভগবান নিজে চাইছেন আবার আমরা দেখি আজকে দিনে এই চন্দনযাত্রাতে যে পুরীতে জগন্নাথের বিজয় বিগ্রহ তাকে চন্দন দেওয়া হচ্ছে এবং এই উৎসব উপলক্ষে সারা বিশ্বে ইস্কনে প্রভুপাত শিক্ষা দিয়েছেন তিনি প্রতিষ্ঠাতা আচার্য যে সমগ্র বিশ্বে মানুষ আজকে তারা কি করছে না বিগ্রহের গায়ে চন্দন মলয় চন্দন লেপন করছে চন্দন অগুরু কর্পূর ঘষে গায়ে দিচ্ছে আমরা মায়াপুরে যাবেন দেখবেন খুব সুন্দর আজকে চন্দন বেশ সারা অঙ্গে চন্দন লেপন করা হয়েছে ইস্কনের সারা মন্দিরে আমাদের কৃষ্ণ রায় মন্দিরেও আজকেও দেওয়া হয়েছে তো রকম একুশ দিন চন্দন যাত্রা উৎসব আজ থেকে শুরু প্রতিদিন ভক্তরা চন্দন ভগবানের অঙ্গে লেপন করবে আজকে একটা বিশেষ দিন এই দিনে দ্রৌপদী মাতা অক্ষয় পাত্র লাভ করেছিলেন এই তিথিতে সূর্যদেব থেকে যখন তারা বনবাস ছিলেন তারা কি করে খাওয়া দাওয়া করবে কিন্তু সূর্যদেব একটি পাত্র দিয়েছিলেন সেই পাত্রতা অক্ষয় সেখানে দ্রৌপদী মাতা প্রতিদিন রন্ধন করতেন ওই পাত্রতে শত শত লক্ষ লক্ষ যত লোক আসুক তিনি সবাইকে খাওয়াতে পারতেন প্রতিদিনের অক্ষয় থাকবে যখন উনি খেয়ে নেবেন তখন আর কাউকে দিতে পারবেন না তো সেজন্য উনি এরকম অতিথি সেবা করতেন কে দ্রৌপদী মাতা তিনি অসূর্যদেব থেকে এই অক্ষয় পাত্র পেয়েছিলেন যার কোনো ক্ষয় নেই আর আজকের দিনে আপনারা জানেন যে চার ধাম সেখানে দ্বার খুলে যায় গঙ্গোত্রী যমনোত্রী হরিদ্বার সবসময় বন্ধ থাকে ছয় মাস আজকে দিনে ওই দ্বার খুলে যায় আজকে দেখবেন সেখানে যখন বন্ধ হয়ে যায় তখন ওটা প্রদীপ জ্বালানো থাকে ওটা অক্ষয় প্রদীপ আজকে খুলেও দেখছে সেই প্রদীপ জ্বলছে এমন কেন না সাধারণ মানুষ এখন যাবে পরে ছয় মাস বন্ধ হয়ে যায় কেউ যেতে পারে না ওইখানে কেউ ঝুঁকতেই পারে না তখন দেবতারা সেই অক্ষয় ধাম সেই ধামে সেখানে গিয়ে তারা পূজা অর্চন করেন তো সেজন্য সেই দ্বীপটা সবসময় জ্বলতেই থাকে অক্ষয় সেটা দেখতে পাওয়া যায় আজকে খুলেই সেখানে দেখা যায় সেই দ্বীপটা জ্বলছে আজকের দিনে পুরিতে রথযাত্রা যে হবে সামনে সেই রথ তৈরি হয় জগন্নাথপুরিতে প্রতি বছর নতুন রথ তৈরি হয় কার্ড দিয়ে নতুন কাঠ দিয়ে নূতন রথ তৈরি হয় তার চাকা টাকা রথ সম্পূর্ণভাবে আজকেই শুরু হয়ে যাবে আজকের দিনে পরশুরাম ভগবান তিনি এসেছিলেন আবির্ভূত হয়েছিলেন পরশুরাম জয়ন্তী এই ধরাধামে প্রকটলীলা করলেন ভগবান পরশুরাম ক্ষত্রিয়দের একুশ বার নিধন করেছিলেন সেই ভগবান পরশুরাম তার আজকে আবির্ভাব তিথি মাতা ভগীরথের প্রার্থনায় আজকে দিনে মর্ত্যমণ্ডলে প্রবেশ করেছিলেন আপনারা জানেন কিভাবে গঙ্গা মাতা তিনি সেই সগর বংশকে উদ্ধার করার জন্য এসেছিলেন ভগবানের নির্দেশে কপিল দেব ভগবানের নির্দেশে সগর বংশের পুত্রেরা তারা আরাধনা করেছিলেন গঙ্গা মাতার কিন্তু অনেকেই পুত্র আরাধনা করেছে পায়নি কেউ গঙ্গা মাতাকে অবতরণ করাতে পারেননি কিন্তু সর্বশেষে একজন বংশের দিল্লীপের পুত্র ভগীরথ তিনি কি করেছিলেন না তিনি গঙ্গা মাতার আরাধনা করেছিলেন এবং গঙ্গাকে সন্তুষ্ট করে এই মর্তমণ্ডলে তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন আজকে দিনে সেই তিথি এই অক্ষয় তৃতীয় দিনে গঙ্গা মাতা এই ভৌমপ্রপঞ্চ এই জগতে মর্ত্যমণ্ডলে তিনি প্রকট হয়ে এখানে এসেছেন প্রবাহিত হয়েছেন আজকে দিনে মর্ত্যমণ্ডলে এসেছেন তো অনেক এই আজকে তিথিতে লীলা রয়েছে যেমন আমরা শুনছি চন্দনযাত্রা এটা এত মাধবেন্দ্র পুরী তিনিও আমরা দেখি যে ভগবান গোপাল গোবর্ধনধারী গোপাল তিনিও আদেশ করেছিলেন যে চন্দন উৎকল রাজ্য থেকে আনতে হবে আর আমার অঙ্গে লেপন করলে আমি সুশীতলতা অনুভব করব সে গিরি গোবর্ধন গোপাল যিনি কুঞ্জের মধ্যে লুকায়িত ছিলেন ব্রজনাভ পরমেশ্বর ভগবান কৃষ্ণের নাতি ব্রজনাভ তিনি এই গোপাল বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন সেই গোপাল বিগ্রহ সুন্দর একদম তার অবয়ব কৃষ্ণ যেমন ঠিক সেই সেই বিগ্রহ তো সেই গোপাল বিগ্রহ তার সেবকরা যবনদের ভয়ে কুঞ্জে লুকিয়ে রেখেছিলেন তো পরবর্তীকালে মাধবেন্দ্র পুরীপাদ আমাদের এই গৌড়ীয় বৈষ্ণবের আচার্য অন্যতম পরম্পরার মধ্যে রয়েছেন যিনি প্রেমের গুরু তো সেই মাধবেন্দ্র পুরীপাত যিনি হচ্ছেন ঈশ্বরপুরী চৈতন্য মহাপ্রভুর গুরুদেব ঈশ্বরপুরী তার গুরুদেব এই যে মা শান্তিপুরে অদ্বৈত আচার্য প্রভু এই অদ্বৈত আচার্য প্রভুরও গুরুদেব নিত্যানন্দ প্রভুরও গুরুদেব হচ্ছেন মাধবেন্দ্র পুরীপাত অদ মাধবেন্দ্রপুরীপাদ এই শান্তিপুরে এসেছেন অদ্বৈত আচার্যের ভবনে তাহলে আপনার কত ভাগ্যবান সেই মাধবেন্দ্র পুরীকে স্বয়ং গোপাল দেব ভগবান তিনি আদেশ করেছিলেন তিনি প্রকট হয়েছিলেন স্বয়ং তিনি গোপবালকের বেশে মাধবেন্দ্র পুরী কাছে এসে বলেছিলেন হে মাধবপুরী আমি তোমার জন্য বহুদিন অপেক্ষা করছিলাম কিন্তু তার পূর্বে তিনি গোপবালক বেশে এসে দুধ ভাণ্ড দিয়েছিলেন মাধবেন্দ্র পুরী যখন হরিনাম করতেন উনি কেবল হরিনাম করতেন অজাগর বৃত্তি অজাগর বৃত্তি মানে কোনো কারুর কাছে চাইতেন না কখনো কেউ দিলে তখন গ্রহণ করতেন এ ছিল মাধবেন্দ্র পুরীর তার সমত নিয়মকানুন কর সর্বদা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে গিরিগোবর্ধনে গোবিন্দকুণ্ড আছে সেখানে ইন্দ্র এসছিল সেজন্য সেখানে গোবিন্দকুণ্ড রয়েছে তো সেখানে সুরবি এসেছিলেন আর সেই গোবিন্দকুণ্ডের গোবর্ধনের পাদদেশে এসে গোবিন্দকুণ্ডের কাছে বসে মাধবেন্দ্রপুরী হরিনাম করছিলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এরকম জপ করছিলেন তখন সেখানকার কথা এই গোপাল তিনি গোপবালক বেসে এসে বলছেন মাধবেন্দ্র নাম বলেননি তখন বলছেন যে ক্ষীর তুমি কাউকে কিছু চাও না আমি নিয়ে এসেছি এই গ্রামের মেয়েরা আমাকে পাঠিয়েছে এই দুধ ভাণ্ড দিয়ে তুমি কাউকে কিছু চেয়ে খাও না আমাদের এই গ্রামে কেউ উপবাসই থাকতে পারে না তুমি উপবাস রয়েছ তাই তোমার জন্য আমি দুধ ভাণ্ড নিয়ে এসেছি কৃপা করে গ্রহণ করো তো মাহেন্দ্রপুরী দেখছেন রাখাল বালক এরকম এসে বলছে কেন উনি চাইতেন না কারোর কাছে তখন সেই দুধ ভাণ্ড নিয়ে উনি গ্রহণ করেছেন আর সেই গোপাল তখন বলেছেন যে আমি পরে এসে নিয়ে যাব কিন্তু পরে আর তিনি আসেননি কিন্তু মাধবেন্দ্র পুরী যখন হরিনাম করতে করতে সন্ধ্যাবেলা তন্দ্রা এসছে একটু ঝিমিয়ে গেছেন তখন সেই গোপাল এসে আবির্ভূত হয়েছেন বলেছেন মাধবেন্দ্র আমি তোমার জন্যই অপেক্ষা করেছিলাম বহুদিন আর তুমি আজ এসেছ আমার সেবকরা কুঞ্জের মধ্যে লুকিয়ে রেখে গেছে তুমি ব্রজবাসীদের দ্বারা এই কুঞ্জকে কেটে আমাকে সেখান থেকে উদ্ধার করে আমার অভিষেক কর আমাকে ভোগ লাগাও আমি বহুদিন অভুক্ত রয়েছি স্নান আদি করে নাই তুমি আমাকে প্রকট করিয়ে মঠ স্থাপন কর এরকম সেই গোপাল তন্দ্রা অবস্থায় মাধবেন্দ্রপুরীকে হাত ধরে নিয়ে যাচ্ছেন তখন মাধবেন্দ্রপুরী হঠাৎ করে তখন তন্দ্রা ভেঙে গেল তখন উনি বুঝতে পারলেন অ সেই যে গোপাল আমাকে ভাঁড দিয়েছিল তিনি সাধারণ শিশু নয় স্বয়ং ভগবান গোপাল আমাকে এরকম রকম ছলনা করলেন তখন তিনি তারপর দিন ব্রজবাসীদের নিয়ে কুঞ্জ কেটে দেখছেন সেই গিরিরাজ গোবর্ধন গোপাল জয় গোপর্ধন গোপালধন গোপালধারী কি গিরিধারী গোপাল কি তো সেখানে সুন্দর বিগ্রহ তারপরে তিনি নিয়ে ব্রজবাসীদের দ্বারা অন্নকূট মহোৎসব করলেন অনেক উৎসব বিশাল উৎসব হয়েছিল সেই দিন থেকে অন্নকূট মহোৎসব হলো আর পরবর্তীকালে সেখানে মাধবেন্দ্রপুরী অনেককে দীক্ষা দিলেন তারপরে সেখানে তাদের সেবক নিযুক্ত করলেন পরে মাধবেন্দ্রপুরী তো বৃদ্ধ সে গোপাল আদেশ করলেন উৎকল রাজ্য থেকে মলয় চন্দন নিয়ে আস আমার অঙ্গটা গরম হচ্ছে শীতল কর তখন মাধব দেখুন ভগবান অনেক সময় পরীক্ষা করবেন অনেক আমরা ভাবিও আমি বুড়ো হয়ে গেছি আমি কি সেবা করতে পারব কিন্তু ভগবান পরীক্ষা করেন ভগবান সেবা প্রার্থনা করেন যে আমরা সত্যিকারে অজুহাত দিচ্ছি না বাইরে খালি বলছে আমি কত বড় ভক্ত অনেক সময় আমরা বলছি আমি তো বড়ো ভক্ত কিন্তু যখন সেবা আসে তখন পিছিয়ে যায় যাও না একটু এখানে পরিবেশন করো না না আমাকে আগে খেতে হবে বৈষ্ণব সেবা থেকে বঞ্চিত হয়ে যাবে পরিবেশন করতে চাইবে না যাও না একটু সবজি অমান্য করো রান্না হচ্ছে না 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 আমি এইসব করতে পারবো না তাহলে আপনি একটু আগেই সবার কাছে আমি অতদিনের ভক্ত আমি অনেক বড় ভক্ত আমি অনেক দীক্ষা নিয়েছি আমার ব্রাহ্মণ দীক্ষা হয়ে গেছে আমি অনেক সিনিয়র এরকম বলে কাটানো কিলা যখনই কিছু সেবা আসবে পরীক্ষা করেন ভগবান কারুর দ্বারা তো ভগবান নিজে মাধবেন্দ্র পুরী বৃদ্ধ হয়ে গেছেন বলছেন উৎকল রাজ্য থেকে মলয় চন্দন নিয়ে আস তখন তো ট্রেন বাস নেই বৃদ্ধ বয়সে পুরী পর্যন্ত হেঁটে হেঁটে যেতে হবে তাই করলেন মাধবেন্দ্রপুরী পাদ এই শিক্ষা ভগবান এবং তার ভক্ত থেকে আমরা আলোচনার মাধ্যমে শিক্ষা লাভ করি তো সেজন্য মাধেবন্দ্র পুরী তিনি হেঁটে হেঁটে পুরী পর্যন্ত গিয়েছিলেন রাস্তায় যাওয়ার সময় আর এক গোপীনাথ বিগ্রহ স্বয়ং রামচন্দ্রের দ্বারা তৈরি ত্রেতয়া যুগে যখন রামচন্দ্র বনবাস যাবেন তখন প্রথমে আসলেন চিত্রকূট পর্বতে থাকলেন বহুদিন আর সেখানে সীতামাতাকে তিনি দেখালেন একসময় হাসছিলেন সীতামাতা বলছেন হাসছ কেন না আমি দ্বাপর যুগে কেমন একটা লীলা করব। তোমার যে বিরহ আমার প্রতি হবে এই সব চিন্তা করে আমি একটু হাসছি তো কেমন সেটা তখন ভগবান নিজে তীর মুন দিয়ে পাথর কেটে হ্যাঁ তিনি গোপীনাথ বিগ্রহ তৈরি করলেন গোপী তৈরি করলেন রাখাল মানে সমস্ত বন্ধু তৈরি করলেন এবং গোবৎস গাভী এইসব পাথর তার তীর মন্দিরে কেটে গোপীনাথ বিগ্রহ তৈরি করলেন তাই দেখালেন যে আমি এইরকমভাবে লীলা বিলাস করবো সেই বিগ্রহ উড়িষার এক রাজা চিত্রকূট পর্বত থেকে নিয়ে এসেছিলেন আর যখন বালেশ্বরে এসেছেন তিনি নিয়ে যেতে চেয়েছিলেন পুরী দিকে কিন্তু সেই বালেশ্বরে এসেছেন যখন তখন গোপীনাথ আর যেতে চাননি সেখানে ভারী হয়ে গেছেন সেখানে থেকে গেছেন পরবর্তীকালে রামচন্দ্র তিনি যখন তো পরিভ্রমণ করেছেন সেই জায়গা তো সেই জন্য ওটা রেমুনা নাম হয়ে গেছে আর ওই গোপীনাথের নাম হয়ে গেছে ক্ষীর চোরা এই মাধবেন্দ্র পুরী তার জন্য এই গোপীনাথ ক্ষীর চুরি করেছিলেন যখন উনি গোপাল গোবর্ধনধারী গোপালের আদেশে পুরী যাচ্ছিলেন মলয়চন্দ্রন আনতে রাস্তায় এখানে এসেছিলেন শান্তিপুরে শান্তিপুর থেকে অদ্বৈত আচার্যকে দীক্ষা দিয়েছেন তারপরে এখান থেকে উনি গিয়েছেন উড়িষ্যাতে আর গিয়ে বালেশ্বরে ওইখানে ওই যে গোপীনাথ বিগ্রহর ওখানে দর্শন করেছেন আর দর্শন করে তিনি জিজ্ঞাস করেছিলেন পূজারীদের এখানে কি কি ভোগ লাগে আমার গোপাল আছে বৃন্দাবনে আমি সেই রকম ভোগ একটু লাগাবো এখানে কি কী ভোগ লাগে শুধু একটু জিজ্ঞাস করেছেন তখন জিজ্ঞাস করে তারা বলেছে এখানে অমৃত কেলি আমাকে ভোগ লাগে তখন মাধবেন্দ্রপুরের একটু ইচ্ছা হয়ে গেল মনে মনে আহা সে অমৃতকেলি কেলি প্রসাদটা কেমন না হবে আমি যদি এটা পেতাম তাহলে সেই স্বাদ যেন আমি গিরি গোবর্ধন গোপালকে খাওয়াতাম এই যে ইচ্ছা হল তখন পরবর্তী মুহূর্তে আর আরে ছিছি আমি তো এরকম ইচ্ছা করলাম এটা তো ঠিক হলো না দেখুন আমি এরকম বাসনা করে নিলাম তখন ভগবানের প্রসাদ বাসনা করা যায় কিন্তু তবুও মাধবন্দ্র অজাগর বৃত্তি কিছু চাইতেন না কিন্তু ভগবান তো অন্তর তার ভক্তের সেবা পালন করছে ভক্ত তাই তাকে কেন দিবেন না তখন ভগবান নিজে সেখানে পূজারীরা বারোটা অমৃত ভাণ্ড ক্ষীর ভাণ্ড ভোগ লাগায় আর সেখান থেকে একটা ভাণ্ড চুরি করে আঞ্চলে লুকিয়ে রেখেছিলেন আর সেটা রাত্রিবেলা তার সেবককে বলেছিলেন আমার এক ভক্ত মাধবেন্দ্র এই হাটে বসে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জপ করছে তার কাছে গিয়ে এই ভাণ্ডটা দিয়ে আসো আমি লুকিয়ে রেখেছি পূজারী ভাবছে বারোটা ভাণ্ড দিন লাগাই আছে আজকে কিন্তু সেই দিনই ব্যতিক্রম পূজারী যখন বারবার দেখছে স্বপ্ন আদেশ দিচ্ছে ভগবান তখন ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার বস্ত্র পরে গিয়েই সঙ্গে সঙ্গে দেখছে ভান্ড একটা অমৃতকালী রয়েছে অঞ্চলের নিচে আর ওটা নিয়ে তিনি কি করলেন কে মাধবেন্দ্রপুরী আছেন হাটে বসে দয়া করে গোপীনাথ আপনার জন্য ক্ষীর দিয়েছেন আপনি কোথায় বসে আছেন এবং খুঁজতে খুঁজতে দেখছে রাজেন্দ্রপুরী জপ করছে তখন তার কাছে গিয়ে বলেছেন যে আপনার জন্য গোপীনাথ এই ক্ষীর দিয়েছেন তখন ওনার মাথায় হাত ছিছি আমি গোপীনাথকে খাটালাম চুরি সাব্যস্ত করালাম তো এরকম গোপীনাথ কথা বলে তিনি খুব প্রেমে বিহল হয়েছেন আর তখন উনি ভাবলেন আমার এই কথাটা ছড়ে যাবে আমার প্রতিষ্ঠা হবে আমি তো এখানে আর থাকবো না কিন্তু ভক্তের প্রতিষ্ঠা তার পিছে পিছে দৌড়ায় উনি পুরী পৌঁছানোর আগেই এই খবর চলে গেছে তো সেজন্য দেখুন কেমন ভগবান কে তার ভক্তরা কখনো প্রতিষ্ঠা কামনা করে না কিন্তু ভক্ত প্রতিষ্ঠা ভগবান পাঠিয়ে দেন সারা দুনিয়ায় তো আজকে দেখা যাচ্ছে সেই মাধবেন্দ্র পুরী জন্ন গোপীনাথ চুরি করেছিলেন ভগবান বিগ্রহ প্রতিষ্ঠা হয়েছেন রামচন্দ্র দ্বারা প্রতিষ্ঠিত হয়েছেন কিন্তু সেটা পাথর নয় আমরা ভাবি পাথর অনেক লোক বুঝতে পারে না বলে এটা পাথর কাঠ মাটি কোনো অষ্টধাতু এরকম পিতল বিগ্রহ যখন আচার্যদের দ্বারা প্রতিষ্ঠিত হবে যেটি ভগবান কৃষ্ণ উদ্ধবকে বলেছেন একাদশ স্কন্ধে আমার আট প্রকার বিগ্রহ প্রতিষ্ঠা হবে যখন আমার আচার্যরা ভক্তরা সেটা যখন প্রাণ প্রতিষ্ঠা করবে সেখানে আর এটা কাঠ পাথর থাকবে না স্বয়ং আমি সেখানে প্রতিষ্ঠিত হব তখন আমার সেবা করলে ভক্তরা আমার কৃপা লাভ করবে এই জন্য আজকাল দেখুন সারা বিশ্বে কীভাবে এই বিগ্রহ প্রতিষ্ঠা হয়ে ভক্তরা পূজা করছে বিগ্রহকে ভোগ লাগাচ্ছে যারা সব খ্রিস্টান ছিল মুসলিম ছিল ইস্কনে অনেক ভক্ত অনেক পরিবারে জন্ম হয়েছে কিন্তু ছিল প্রভুপাদ ইস্কনের প্রতিষ্ঠাতা অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাত তিনি সারা বিশ্বে তার গুরুর নির্দেশ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাত নির্দেশ করলেন যাও সারা বিশ্বে গীতা ভাগবত হরিনাম এইসব প্রচার কর প্রসাদ খাওয়া শিখাও বিগ্রহ সেবা শিখাও তাই আজকে সেই স্কনের প্রতিষ্ঠাতা শিখালেন আর সেই সব লোকেরা গো মাংস খেত গরু রক্ত পান করত মানুষ মানুষকে খেত আফ্রিকার লোকেরা তারা যখন বিগ্রহ সেবা কী করে করতে হয় প্রভুপাদ নিজের হাতে শিখালেন ভোগ লাগাতে কী করে হয় শাকসবজি হত্যা হয় পাপ হবে ওটা চুরি করা হবে কিন্তু সেটা যদি তোমরা নিবেদন করবে বিগ্রহকে বিগ্রহ গ্রহণ করেন আর সেই প্রসাদ খেলে তোমাদের হৃদয় আয়না পরিষ্কার হবে নিজের চেতনা মার্জিত করতে পারবে আর সমত অমেধ্য আহার্য বস্তু ইন্দ্রিয় সুখের বিষয়বস্তুর প্রতি তোমাদের আকস আসক্তি ক্ষীণ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তার প্রমাণ এখন ইস্কনে আপনারা আসুন দেখুন কত বিভিন্ন সারা বিশ্বের লোক কেউ খ্রিস্ট পরিবারে কেউ মুসলিম পরিবারে কেউ আফ্রিকায় কেউ আমেরিকায় গো রক্ত খেত গো মাংস ক্ষেত অবৈধ সঙ্গ করত তারা আজকে এগুলি আপনা থেকে অনায়াসে তাদের থেকে চলে গেছে অথচ আমরা পশ্চিমবঙ্গে বা ভারতে এখানে ভগবান আবির্ভূত হয়েছেন বিশেষ করে পশ্চিমবঙ্গে মহাপ্রভু এসেছেন তবু বাঙালিরা বলে আমাদের মাছ মাংস ছাড়া চলবে না ছাড়তে পারে না কেন ছাড়তে পারে না এদিকে ধর্ম ধর্ম করবে বড়ো কলে শিখ বলবে আবার ধর্ম মানেই না কেন মানে না না আজকাল ধর্মতে প্রতারণা সেজন্য মানে না তো সেজন্য ইস্কন দ্বারা এইভাবে সারা বিশ্বের মানুষকে শেখানো হয়েছে এটাই বাস্তব দেখুন কিভাবে বিগ্রহকে ভোগ লাগিয়ে প্রসাদ খেয়েছে সব চেতনা মার্জিত হয়ে গেছে আলেখ্যও একটা বিগ্রহ আট প্রকার বিগ্রহ মধ্যে ভগবান বলছেন আলেখ্য ছবি যে বিগ্রহ আচার্যরা প্রতিষ্ঠা করেছেন তার প্রতি ছবি সেটাও যদি আপনি পূজা করবেন আমরা দেখি যে নাম হট প্রচার হচ্ছে এখানে অনেক ভক্ত আগে তারা মাছ মাংস খেত নেশা করত চা খেত বলে চা না খেলে না হবে না সিগারেট না খেলে না হবে না সেই সব ব্যক্তি থেকে আপনার থেকে চলে গেছে কি করে ওই আলেখতে প্রভুপাত বা গুরুবর্গরা বলেছেন ভোগ লাগাও ভগবান সেটি গ্রহণ করবেন আর যদি গ্রহণ না করতেন প্রসাদ না হতো কৃপা না হতো তাহলে চেতনা মার্জিত হলো কি করে এটাই তার প্রমাণ তো সেই আপনারা চেষ্টা করবেন তো এই মাধবেন্দ্রপুরীও তিনি ভোগ লাগিয়েছেন বিগ্রহকে সবাই প্রসাদ পেয়েছে তারপরে তিনি বৃদ্ধ অবস্থায় মলয় চন্দন আনতে গিয়েছেন সেখানে সাক্ষী গোপাল ক্ষীরচুরা গোপীনাথ তার জন্য ক্ষীরচুরি করেছেন আগে গোপীনাথ ছিলেন পরে সেই দিন থেকে গোপীনাথের নাম হয়ে গেল ক্ষীরচূড়া আর পরে গিয়ে জগন্নাথপুরীতে পৌঁছে রাজাকে জানালেন গিরিগোবর্ধন গোপালের কথা আর তখন রাজা মলয় চন্দন সংগ্রহ করে কর্মচারী দিয়ে পাঠালেবেন মাধবেন্দ্র পুরীর সাথে যখন ফিরে আসছেন আবার রেমুনায় দর্শন করলেন গোপীনাথের তখন রেমুনাথে গোপীনাথ আদেশ করলেন মাধবেন্দ্র তোমার এখন বয়স হয়েছে আগেও বয়স হয়েছিল ভগবান পরীক্ষা দেখলেন মাধবেন্দ্র উত্তীর্ণ হয়ে গেছে আবার ফিরে আসছে তাহলে ওকে আর পরীক্ষা করা দরকার নেই তো ভগবানের ইচ্ছা মাধবেন্দ্র পুরী ওই গোপীনাথের সেবা ওইখানেই করুক তখন ভগবান বললেন যে ওইখানে গোপীনাথের অঙ্গে এই চন্দন কর্পুর অগুর ঘষিয়ে যখন লেপন করবে আমি বৃন্দাবনে আমি সেই শীতলতা অনুভব করব নি তায় গৌর চন্দন যাত্রা মহোৎসব কি তো আজকে আমাদের মায়াপুরে পুরীতে জগন্নাথের প্রতিনিধি বিগ্রহ মদন মোহন রয়েছেন পালকি করে ভক্তরা নিয়ে যায় কীর্তন করে সেখানে চন্দন সরোবর রয়েছে একটা নরেন্দ্র সরোবরে সেখানে নৌকা যুগে বিগ্রহকে নিয়ে জল করা হয় চন্দন গায়ে লেপানো থাকে তো এরকম বিহার করেন ভগবান মায়াপুরে আমাদের একটা পুকুর আছে জগন্নাথ মন্দিরে পুকুর আছে ওখানেও এরকম লীলা হয় আজকে আপনারা মায়াপুরে যদি কেউ দেখবেন ইউটিউবে আজকের ছবিগুলা দেখবেন আজ দর্শন আরতি করবেন সকালে যে সাতটায় দর্শন আরতি লিখবেন আজকের সেখানে ইউটিউবে দেখবেন মায়াপুর টিভিতে যে কি সুন্দর চন্দন দিয়ে ভগবানের বিগ্রহ নৃসিংহদেব পঞ্চতত্ত্ব রাধাকৃষ্ণ সব চন্দন লেপন করা হয়েছে সারা অঙ্গে একদম তো এটা ভক্তদেরকে ভগবান মাঝে মাঝে বিশেষ সুযোগ দেন তো সেজন্য এই অক্ষয় তৃতীয়া দিবসে যা কিছু করবেন সেটা অক্ষয় থাকবে তো ভক্তরা কি করবে ভগবানকে সম্বন্ধযুক্ত করে করবে তারা পাপ করবে না যদি পাপ করবেন ওটাও অক্ষয় থেকে যাবে তার মানে আপনাকে শাস্তি পেতে হবে তো সেজন্য চেষ্টা করুন আজকে দিনে কোনো দান করতে কিন্তু কি দান করবেন আগে বললাম একটা অনিত্য কিছু দান আছে যেটা জড় বস্তু সেটা হয়তো অক্ষয় হয়ে থাকবে কিন্তু সেটাতে কোনো লাভ নেই যে দান করলে আপনি ভগবত ধামে যাবেন আপনি তো স্বর্গসুখ পাবেন অক্ষয় হয়ে সেখানে থাকবেন সেই সব পুণ্য ভাত দিলেন কাউকে বস্ত্র দিলেন স্কুল কলেজ বানিয়ে দিলেন ঔষধ দিলেন ওই পুণ্যের দ্বারা আপনারা অক্ষয় হয়ে তো স্বর্গসুখ পাবেন তাহলে লাভ কী সেখানে অসুরের আগেও উৎপাত করবে কিন্তু এমন একটা কিছু দান করুন যেটা আমরা বলছিলাম হরিনাম আর প্রসাদ আর ভক্ত সঙ্গ যেমন আজকে মহানন্দ কৃষ্ণপ্রভু এখানে প্রসাদ ভোগ রন্ধন হচ্ছে এখন ভোগ লাগবে ভোগ লাগছে লাগছে তো এখন আমরা কীর্তন করব। তো এরকম ভোগ লাগছে তারপরে সেই প্রসাদ উনি আজকে সব ভক্তদের দান করতে চেয়েছেন যে আসবে আজকে এই অক্ষয় তৃতীয়াতেই মহাপ্রসাদ প্রসাদ খেলে হৃদয়ের আয়না পরিষ্কার হবে আর হরিনাম এখানে ভক্তদের দ্বারা আমরা আজকে হরিনাম করছিলাম মাঝে মাঝে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে এ নাম নিজে করবেন মহাপ্রভু বলছেন যারে দেখো তারে কৃষ্ণ উপদেশ আমার আজ্ঞা এটা যাকেই দেখবে তাকে হরে কৃষ্ণ বলে সম্বোধন করো এই জন্য ইস্কন ভক্তরা যাকেই দেখে বলে হরে কৃষ্ণ ফোনেও যখন শুনে মোবাইলে বলে হরে কৃষ্ণ কেন হিসকনকে হরে কৃষ্ণ সোসাইটি নামে সারা বিশ্বের লোক জানে সারা বিশ্বের লোক বলে হরে কৃষ্ণ সোসাইটি একবার একটা লোকটা দেখছে সারা বিশ্বে হরিনাম হচ্ছে তো ও জানে না হরিনাম সম্বন্ধে বুঝে না হরে কৃষ্ণ কী এটা তো একটা লোক কী করেছে ইস্কন ভক্তরা হরে কৃষ্ণ বলছে তো সেই লোকটা এই শব্দটা শুনে ওর ভালো লেগেছে কি এটা বুঝে না তখন ওই হরে কৃষ্ণ করতে শুরু করেছে আর ভাবছে হরে কৃষ্ণটা তো খুব ভালো লাগছে নগর কীর্তন ভক্তরা করছিল সেটা কানে ঢুকে গেছে ওর ভালো লেগে গেছে আর ওইটাকে হোক তার কুকুর বিদেশিরা কুকুরকে ভালোবাসে তোর তার কুকুরের নাম রেখে দিয়েছে হরে কৃষ্ণ মানুষটি শুনছে মাইক দিয়ে হরে কৃষ্ণ আসছে ভাবছে আমার হরে কৃষ্ণকে এরাই পেয়েছে ঘোষণা করছে তখন দৌড়ে গিয়ে দেখছে অনেক মেয়েরা সব শাড়ি পরে তিলক পরে ছেলেরা কেউ ব্রহ্মচারী লাল কাপড় পরেছে কেউ সন্ন্যাসী হাতে দণ্ড আছে কেউ গৃহস্থ সাদা কাপড় পরেছে সবাই উদন্য নৃত্য করতে করতে হরিনাম করতে করতে আসছে আগে ওই লোকটা গিয়ে সামনে এই আমার হরে কৃষ্ণ কোথায় তোমরা যে ঘোষণা করছো আমার হরে কৃষ্ণ কোথায় তখন ওরা অবাক হয়ে গেছে তখন একটা ভক্ত সাহস করে বলছে হ্যাঁ আপনার হরে কৃষ্ণ আমাদের কাছে আছে চলুন আমাদের সঙ্গে তখন ভাবছে তাহলে এর রেখে দিয়েছে হরে কৃষ্ণ তখন বলছে আমাদের সঙ্গে একটু শহরে কীর্তন করুন হরে কৃষ্ণকে ডাকুন পেয়ে যাবেন তখন জোরে জোরে ওই লোকটাকে নিয়ে উদণ্ড নৃত্য তার মানে হরে কৃষ্ণ করার মাধ্যমেও ভক্ত সঙ্গ হয় সেটাও সুযোগ হয়ে গেল কুকুরের নাম হরে কৃষ্ণ রেখে দিয়ে দেখুন ভক্ত সঙ্গ হয়ে যাচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলতে বলতে তো এইরকম ভাবে যেমন অজামিল নারায়ণ নারায়ণ বলতে বলতে বিষ্ণু দূতের সঙ্গ হয়েছিল ঠিক এরকমই আমরা হরে কৃষ্ণ যদি জানি না জানি বুঝি না বুঝি হরে কৃষ্ণটা কি উচ্চারণ করুন বুঝুন নাই বুঝুন তাতেই লাভ হয়ে যাবে তাই এই মানুষটার বিদেশি লোকটা সাধু সঙ্গ হয়ে গেল আর কীর্তন করতে করতে সেই মানুষটাকে নৃত্য গীতে একদম মাতাল করে নিয়ে গেছে সে একদম প্রেমে বিহল হয়ে গেছে হরে কৃষ্ণ বলতে বলতে আর মন্দিরে গিয়ে রাধা কৃষ্ণ বিগ্রহর সামনে আরও নাচাচ্ছে তখন নাচিয়ে প্রণাম হয়ে গেল তখন বল ভক্তটা বলছে আপনার হরে কৃষ্ণ রাধা কৃষ্ণ তখন এটাই হরে কৃষ্ণ বলছে আপনি কাকে হরে কৃষ্ণ বলছেন বোচা আমার একটা কুকুর ছিল তার নাম আমি দিয়েছিলাম হরে কৃষ্ণ আমি তো ওইটাকে খুঁজছি এটাই হরে কৃষ্ণ বলছে এটাই হরে কৃষ্ণ তো এইভাবে সারা বিশ্বে মানুষ কিভাবে এই হরে কৃষ্ণ কীর্তন করে তারা নিজেরা পবিত্র হয় সে তখন প্রভুপাদের অনেক গ্রন্থ নিয়েছে গীতা ভাগবত জপমালা আর হরে কৃষ্ণ করার জন্য করতে করতে আসল হরে কৃষ্ণ রাধা কৃষ্ণ মন্দিরে ভক্তদের সঙ্গে দীক্ষা নিয়ে গীতা ভাগবত পড়ে আত্মজ্ঞান লাভ করে তখন বুঝতে পেরেছে আমি আর এই দেহ নয় আমি ভগবানের নিত্য সেবক চাকরি ব্যবসা সব কৃষ্ণ সেবায় লাগিয়ে তখন আনন্দে বিহল হয়ে তার পুত্র কন্যা আত্মীয় স্বজন সবাইকে হরে কৃষ্ণ শেখাতে শুরু করেছে তাই আপনারাও এই অক্ষয় তৃতীয় আজকে দিনে যাবেন সবাইকে হরে কৃষ্ণ দান করবেন চেষ্টা করবেন প্রসাদ রন্ধন করে ভোগ লাগিয়ে বিতরণ করতে এক কণা হলেও একজন হলেও হরিনাম বলা শোনাবেন তাহলে মঙ্গল হবে আপনার মঙ্গল হবে তার চেতনা মার্জিত হবে আত্মজ্ঞান হবে দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত হয়ে যাবে বিধায়ক প্রেমানন্দে অক্ষয় তৃতীয় মহামহৎসব কি তো এই বৈশাখ মাস আর কয়েক দিন আছে চৌদ্দ তারিখ পর্যন্ত পনেরো তারিখ পর্যন্ত এই বৈশাখ মাসেও আপনারা চেষ্টা করবেন ধর্ম মাস অন্তত আমিষ আহার যারা করেন বর্জন করে এই কয়েকদিন অন্তত আজকে তো বাড়ি গিয়ে আর আমিষ যদি সকালে খেয়ে থাকেন আজকে আর খাবেন না হরিনাম করবেন এক মালা দুমালা শুনে শুনে তুলসীর সামনে আর এই বৈশাখ মাসটা শেষ পর্যন্ত চেষ্টা করুন নিরামিষ গ্রহণ করে বা ভক্তদের দিয়ে রন্ধন করে ভোগ লাগিয়ে প্রসাদ খেতে বা নিজের বাড়িতে ভক্তদের ডেকে গীতা ভাগবত শুনতে এরকম করে বৈশাখ মাসের কৃপা লাভ করুন ধর্ম মাসের কৃপা পাও এটাই আমাদের প্রার্থনা আপনাদের কাছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 এইভাবে আত্মার প্রসন্নতা হবে এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ সনাতন ধর্মর শিক্ষা নিতায় গৌর প্রেমানন্দে কল্পতরু বশ কৃপা সিন্ধু বৈবচ অতীতানংপাবনেভাবে নমো নম